বিশ্বের উন্নত কোনো বন্দরে নজির না থাকলেও চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে বিভিন্ন শেড এবং ইয়ার্ডে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়া হয়। আমদানিকৃত পণ্যের মধ্যে 37 ধরনের আইটেম খালাস হয় প্রাইভেট আইসিডিগুলোতে। এর বাইরে বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো বন্দরের অভ্যন্তর থেকেই ডেলিভারি নিচ্ছে আমদানিকারকরা। বিশেষ করে বন্দরের 19টি ইয়ার্ডে ফুল কন্টেইনার লোড FLC কন্টেইনার এবং 10টি ইয়ার্ডে লুজ কন্টেইনার লোড LCL কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়া হয়। আর এসব পণ্য পরিবহনের জন্য বন্দরে ঢুকছে 15,000-এর বেশি পরিবহন শ্রমিক। আমরা চাচ্ছি যে ডেলিভারিটা বাইরে হোক, আমাদের মূল কাজ হচ্ছে আনলোডিং লোডিং এবং ডেলিভারি আমরা কন্টেইনার হিসেবে দিয়ে দিতে পারি। শুধু যে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে তা নয়, সে সাথে বন্দরের আশপাশের এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। বন্দরের তথ্য অনুযায়ী প্রতিদিন 2,000-এর বেশি রপ্তানিযোগ্য কন্টেইনার যেমন লরি ও প্রাইম মুভারের মাধ্যমে বন্দরে প্রবেশ করে, তেমনি আমদানি পণ্য নিয়ে বের হয়ে আসে আরো কয়েক হাজার ট্রাক এবং কাভার্ড ভ্যান। আর এসব ট্রাক এবং কাভার্ড ভ্যানের অবস্থান থাকে বন্দর হয়ে ইপিজেড এবং নিমতলি এলাকায়। চট্টগ্রাম বন্দর থেকে যদি বন্ডেড একটা এরিয়াতে স্থানান্তর করা যায়, যেখানে বন্দরের নিজস্ব সিকিউরিটি থাকবে, বন্দরের তত্ত্বাবধায়ক থাকবে, সুপারভিশন থাকবে। এই অবস্থায় বন্দরের অভ্যন্তরে কন্টেইনার থেকে পণ্য ডেলিভারি প্রক্রিয়া সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা অলরেডি বন্দরের চেয়ারম্যান সাহেবকে এবং প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব তাকেও আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে চট্টগ্রাম বন্দরের বাইরে আপনার বিশেষ করে যে বে টার্মিনাল হচ্ছে ওখানে একটি ইয়ার্ড তৈরি করে, ওইখানে আমদানি পণ্য ডেলিভারির ব্যবস্থাটা করা যায়, তাতে করে কিন্তু চট্টগ্রাম শহরের যাবতীয় যানজটের কিন্তু আপনার সুরাহা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 28,08,000 TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করেছে, এছাড়া কার্গো হ্যান্ডেলিং করেছে 9,29,00,000 মেট্রিক টন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।